তার আটাইলে আশা করি আপনার সকলে ভালে আছে। এলপি ইউপি বা হায়ার সেকেন্ডারি হাই স্কুল টেটর নিযুক্তি অর্থাৎ বিজ্ঞাপনের প্রাক মুহূর্তত মই অত্যন্ত দরকারি কেটামান কথা আপনাদের কব বিচাৰিছো। এই ভিডিওটো আপনার প্রায় সকলে শেয়ার করে দিব যাতে কর্মরত প্রতিজন শিক্ষকে টেট শিক্ষকে এই ভিডিওটো চাব পারে আর কথাখিনি মানে অনুধাবন করব পারে। আর এই কথাখিনিয়ে আপনার টেট বঞ্চিত সকলের জীবনের বাবে অকনমান সঁহারি আনিব পারে। কেনেকৈ আনিব পারে আপনাদের ভিডিওটি শেষলৈ চাওক। মই প্রথমতেই কব বিচাৰিছো যে বর্তমান যিসকল টেট শিক্ষক মানে কর্মরত আপনার মই এটা অনুরোধ করব বিচাৰিছো, বিনম্র অনুরোধ যে আপনাদের বর্তমান শিক্ষক আর সেই শিক্ষক পদটো আপনাদের কিমান কষ্টর বিনিময়ত পাইছে সেই কথাটো আপনাদের বুঝি পায় সকলে জানে। হয়তো এই শিক্ষকখিনির প্রায়খিন অধিকাংশই 2012 চনতে উত্তীর্ণ হওয়া প্রার্থী আসে আর বহুতবার এপ্লাই করে 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 বহুত কষ্টর বিনিময়ত হয়তো আপনাদের আজি 2-3 বছর আগত বা কিছু মানে হয়তো আজি 6 মাহর আগত কিছু মানে 5-6 বছর আগতে এই চাকরিটা পাবলে সক্ষম হয়েছে। একটা কথাই ঠিক যে আপনাদের এই চাকরিটা পয়ার আগত আপনাদের অশেষ কষ্টর ত্যাগ স্বীকার করবলগা হয়েছে। কোনেও সহজতে চাকরিটো পোৱা নাই, মই পরীক্ষা দিয়ার কথা কোৱা নাই, টেট চাকরিটো পাবর কারণে আপনাদের বহুবার এপ্লাই করবলগা হয়েছে, বহুত কষ্ট করার বিনিময়ত এই চাকরিটো পাইছে। মনত করকসুন যেতিয়া আপনাদের চাকরিটো পোৱা নাছিল আপনাদের কিমান হতাশাত ভুগিছিল, আপনাদের কিমান লাঞ্ছিত বাঞ্ছিতর বলি হয়েছিল, অবশেষত আপনাদের সেই ভাগ্যর দ্বার মুকলি হয়ে আপনাদের চাকরিটো পাবলে সক্ষম হল। যুক্ত সময়ত আপনাদের আশা পালি রই হতাশগ্রস্ত জীবন এটা কটাইছিল সেই একইখিন সময়তে আপনাদের ভাগ্যর চকুরি ঘুরি চাকরিটো পাবলে সক্ষম হল আর আপনাদের আজি হাহি আছে। গতি আপনার এইখিন কথা এইকারণে কবলগিয়া হল, বিশেষক এল পি ইউ পি নিযুক্তি প্রক্রিয়া যে বিজ্ঞাপন ওলাব সেই বিজ্ঞাপনের ক্ষেত্র আপনার এটা অনুরোধ করব বিচার যেখিন বিজ্ঞাপন ওলাব এই বিজ্ঞাপনখিন হয়তো এল পি ইউ পির কারণে খুব বেশি 8,000-9,000 মান পোস্ট ওলাব আর তার ভিতর হয়তো ডিস্ট্রিবিউট হব এল পি আর ইউ পির মাজত। গতি এই পোস্টখিন আপনাদের যেন কোনেও এপ্লাই নকরে, আপনাদের যদি অকনমান সহানুভূতি দৃষ্টিরে এই প্রার্থীসলক এপ্লাই করার সুযোগ এটা দিয়ে আপনাদের যদি এপ্লাই নকরে তেতিয়াহলে এই প্রার্থীখিন একটা চাকরি পাবলে সক্ষম হব, কোনোবা নহয় কোনোবাই চাকরি এটা পাবলে সক্ষম হব। যিটো কাম হয়তো আপনাদের করলে সেই প্রার্থীজনে হয়তো চাকরিটা নাপাবও পারে কারণ ওভারলিপিংর নিচিনা সমস্যা আপনাদের কারণে হবলৈ পাইছিল এটা সময়ত, যার বাবে আপনাদের নম্বর বেশি আছে কারণে আগতেই চাকরিটা পালে আর আপনাদের নম্বর বেশি আছে কারণে বারে বারে এপ্লাই আপনাদের করার ফলত আপনাদের নম্বরটো কভার হয় আর আপনাদের তলত নম্বর থাকাখিন বারে বারে বঞ্চিত হবলগিয়া হল, যার বাবে আজিও বঞ্চিত হয়ে রল আর তার উদাহরণ মই নিজেই। গতি আপনাদের এটা অনুরোধ এল পি ইউ পি নিযুক্তির বিজ্ঞাপন ওলার সময়ত আপনাদের যেন তাক এপ্লাই করে এজন দুর্ভোগিয়া লড়া ছালীর জীবন আপনাদের ধ্বংসর পথলে ঠেলি নিদিয়ে, সেই প্রার্থীগুলিক চাকরিটো পাবলে দিয়ক না, আশারে বাট চাই আছে চাকরি এটা হোক বলে। আপনাদের যদি এটা সময় হতাশগ্রস্ত হয়েছিল আজি হতাশগ্রস্তর সীমা চেরাই গেছে। গতি আপনাদের বিনম্র অনুরোধ আপনাদের যেন এপ্লাই এইবার কোনো কারণতে নকরে, আপনাদের আমার সরকারখনেও যেটুকু বোঝাপড়া করেছে বা আমার সরকারখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসের পর রেগুলারাইজেশন করিম বলে কথা দিছে বা বিভিন্ন আপনাদের সরকারের কথা বতরা চলি আছে আপনাদের রেগুলার হব আর রেগুলার কেনে হব কি হব সেই সরকারি কথা আপনাদের যিয়ে হোক কর্মরত হয়ে আছে, আপনাদের দরমহা পাই আছে, আপনাদের দরমহা দি পরিয়াল চলাই আছে, আপনাদের আজি ভাবি আছে, কিন্তু আন 10 জনকো সহার সুযোগকণ আপনাদের দিয়ক না। এইবার যাতে আপনাদের এপ্লাই নকরে আপনাদের সেই এপ্লাই করা পদটুত আন এজন কম নম্বর থাকা প্রার্থীক এপ্লাই করার সুযোগ দিয়ে চাকরি পয়ার সেই বৃহৎ সুযোগটো যাতে দিয়ে আর এই মহান কামটো যাতে আপনি করে তার বাবে মই আপনাদের সব বিনম্র ঠিকাভিত্তিক শিক্ষকসকলে যাতে ভিডিওটো শেয়ার করে আপনাদেরও যাতে আপনাদের যিখিনি সহকর্মী আছে সকলকে যাতে এই কথাটা বুঝাই দিয়ে, কোনেও যাতে এই পদখিন কর্মরত শিক্ষকসকলের ভিতর এপ্লাই নকরে। আর দ্বিতীয় কথাটো মই টেট বঞ্চিত সকলের বাবে কব বিচাৰিছো, টেট বঞ্চিত সকলে সদায় যদি এনেকৈ থকা কথাটো ভবা নাই, জীবনত একটা চাকরি পাম বলে ভাবিছে, আপনাদের মানে একটা বিশেষ পরামর্শ দিব বিচাৰিছো কারণ বহুতে এই ক্ষেত্রে কৈ আছে
যে আপোনালোকে কেৱল টেটৰ চাকৰিটোকে ভৰসা কৰি নাথাকিব যে চাকৰিটো টেটতেই পাম, তেনেকুৱা কথা নহয়। যদি তেনেকৈ থাকে নহয়, জীৱনত আপুনি কোনোদিনে এটা চাকৰি পাবলৈ সক্ষম নহ'ব। আসাম ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্টৰ যি পোষ্টৰ বাবে অনলাইন আবেদন মুকলি কৰি দিছে, আপোনালোকে অনলাইন আবেদন কৰক আৰু আসাম ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্টৰ কাৰণেও পঢ়া শুনা কৰক। খুব ভালকৈ পঢ়া শুনা কৰক আৰু পৰীক্ষা দিয়ক। কি ঠিক, আপুনি টেটত পাম বুলি ভাবি থকা সেই চাকৰিটো কিজানি আপোনাৰ কপালত ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্টতে হয়। গতিকে কেৱল টেটৰ আশাত আপোনালোকে নাথাকি আন আন পদসমূহত আপোনালোকে আবেদন কৰক। আৰু এটা কথাই, এটা চেলেঞ্জে মনত ৰাখক যে মই যিকোনো প্ৰকাৰে মোৰ বয়সখিনি থাকোঁতে মই এটা চাকৰি ল'মেই। আৰু সেইখিনি চেলেঞ্জ যদি আপুনি মনত লয় নহয়, তেতিয়াহ'লে আপুনি ক'ৰবাত নহয় ক'ৰবাত চাকৰি এটা পাবলৈ নিশ্চয় সক্ষম হ'ব। ইয়াৰ বাবে লাগিব আপোনালোকক দৃঢ়তা, আত্মবিশ্বাস আৰু কষ্টৰ ত্যাগ। গতিকে এইখিনি আপোনালোকে অকণমান বয়সখিনি থাকোঁতেই যদি কৰে, আপুনি জীৱনত এটা চাকৰি পাবলৈ নিশ্চয় সক্ষম হ'ব। এই কথাখিনি এইকাৰণে ক'লোঁ, বহুতে কৈছে যে আমি টেটৰ চাকৰিটোৱে পোৱা নাই, আমি আৰু বেলেগত পৰীক্ষা নিদিওঁ বা এপ্লাই নকৰোঁ। কিন্তু এইটো আপোনালোকৰ ভুল ধাৰণা, আৰু এই ভুল ধাৰণা বা এই মূৰ্খামিটোৰ বাবেই আপুনি হয়তো জীৱনত চাকৰি পোৱাৰ পৰা বঞ্চিত হ'ব পাৰে। গতিকে আশা কৰোঁ মোৰ এই পৰামৰ্শখিনি আপোনালোকে ভাল পাব আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব, আৰু ইনফৰ্মেশ্যন কিছুমান পাবৰ কাৰণে টেট সম্বন্ধীয় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। এই আপোনালোকলৈ অনুৰোধ।